হ্যাঁ ভাই ভাই, এই নিয়ে এই ভিডিওটা আমি মোট তিনবার বানাইছি, এই নিয়ে তিনবার। সো বুঝতে পারতেছেন তিনবার যেহেতু বানাইছি এই ভিডিওটার গুরুত্ব কতটুকু। আজকে ভিডিওতে আপনাদেরকে সতর্ক করব যাতে আপনারাও এরকম সমস্যায় না পড়ে যান আর বারবার আপনাদেরকে সতর্কটা না করতে হয়। বারবার করতেছি, যদি একবার সতর্ক হয়ে যান তাহলে বারবার করতে হচ্ছে না, তাই না? এখন আপনাদেরকে হিসাব নিকাশ সহ বুঝিয়ে দেব, দেখিয়ে দেব যে কতটা ক্ষতি হয়েছে, আপনারা যাতে এইসব ক্ষতি থেকে পরিত্রাণ পেতে পারেন। ব্যাপারটা হচ্ছে, কিছুদিন আগে আমার একটা ফ্রেন্ড, ও কি করছে, স্যামসাং গ্যালাক্সি একটা ফোন কিনছে, আপনার স্যামসাং গ্যালাক্সি নোট 20 5G, হ্যাঁ এই ফোনটা কিনছে। এখন কেনার পরে ওকে আমি বলছিলাম, কেনার পরে দোস্ত তুই যখন কিনতেছিস 5% টাকা অ্যাড করে তারপর কেনার চেষ্টা করিস, তো আমার মতো আমি আমার দায়িত্ব পালন করছি। কিন্তু ও কি করছে দেখেন, ও ঠিকই কিনছে বাট কেনার সময় ও নাকি 5% টাকাটা অ্যাড করে নাই। হ্যাঁ ভালো কথা, করিস নাই, এটা তোর ব্যাপার। সো তারপর যে ব্যাপারটা হয়েছে, ও তারপর বাসায় ফোনটা আনে, আনার পর আপডেট দেয়, আপডেট দেওয়ার পর কি হয় বুঝতে পারতেছেন, ওই যে গ্রিন লাইন ইস্যু। সো এই গ্রিন লাইন ইস্যুটাই তার ফোনে এসে পড়লো। এখন সে কি করবে, এখন তার কি করার? এখন সে আবার গেছে দোকানের কাছে যে ভাই আমি তো ফোনটা আপডেট করছি, আপডেট করার পরে দেখুন ফোনটাতে একটা গ্রিন লাইন ইস্যু চলে আসে, এখন আমি কি করব। এখন দোকানদার তার কাছে কি বলছিল যে আপনি কি 5% টাকা অ্যাড করে ফোনটা পারচেস করছিলেন? ও বললো যে না, তাহলে কি যাও মারা খাও। এখন ওই ডিসপ্লেটা ঠিক করতে 19,000 টাকা তারা ডিমান্ড করছে। তারা ডিমান্ড করে নাই মানে মেকার যারা যারা ফোন সার্ভিসিং করে থাকে, সো তারা 19,000 টাকা ডিমান্ড করছে। এখন ছোট্ট একটা ভুলের কারণে এরকম একটা তার ভোগান্তি বা একটা খেসলি দিতে হচ্ছে। দেখুন তার ফোনের দামটা ছিল কত, আপনার 33,000 টাকা। এখন 33,000 থেকে সে যদি 5% টাকা অ্যাড করতো, এর ফলে সে কিন্তু তার ফোনটা ডিসপ্লেটা চেঞ্জ করতে পারতো, নতুন একটা ডিসপ্লে তাকে দিয়ে দিত, অথবা তাকে হয়তো নতুন একটা ফোনও দিয়ে দিত, এরকম হয়তো হতে পারতো। এখন যেহেতু তারা বাধ্য ডিসপ্লেটা চেঞ্জ করতে, এখন দেখুন তার ফোনটার দাম ছিল কত, 33,000 টাকা। এখন 33,000 টাকা আমি শেয়ার করে দেখাচ্ছি, হিসাবটাকে ক্যালকুলেশন করে দেখাচ্ছি। 33,000 টাকা সে 5% টাকা অ্যাড করতো, তাহলে তার কত টাকা খরচ হতো? তাহলে তার খরচ হতো মানে আপনার 1500 টাকার মতো। 1500 টাকাও হয় না, আমি দেখাচ্ছি, 33 যোগ 5% 34,665 টাকা। সো 1665 টাকা। সো সে যদি 1665 টাকা কেনার সময় দিয়ে দিত কোনোভাবে, তাহলে কিন্তু সে আজকে একটা 18,000 টাকা কি 19,000 টাকার নতুন ডিসপ্লে পেয়ে যেত। সো দেয় নাই, এই জন্য সে আর পাচ্ছে না। এখন এই জন্য ভাই আপনাদেরকে বারবার বলতেছি, আপনারা যেহেতু প্রিয়ন ফোন মার্কেট থেকে ফোন পারচেস করতেছেন, আর বর্তমান সময় কিন্তু মানে গ্রিন লাইন ইস্যুর এই প্রবলেমটা এটা একটা জাতীয় প্রবলেমে পরিণত হয়েছে। সো আমি হাইলি আপনাদেরকে সাজেশন করবো, আপনারা যখন একটা ফোন পারচেস করবেন অবশ্যই অবশ্যই ওই ফোনটা থেকে 5% টাকা অ্যাড করে দেন আপনি পারচেস করার চেষ্টা করুন। আদারওয়াইজ যে এরকমভাবে ভোগান্তি হবে, তখন আপনার বাজেট হয়ে যাবে 18,000 থেকে 19,000 টাকা। তাও কত দৌড়াদৌড়ি করে আপনি হয়তো অরিজিনাল ডিসপ্লে পাচ্ছেন নাকি একটা নাকি কোনো ডুপ্লিকেট ডিসপ্লে পাচ্ছেন, তারই কোনো গ্যারান্টি থাকবে না। সো আপনি যদি 5% টাকা অ্যাড করে যদি ফোনটা পারচেস করতে পারেন, নিঃসন্দেহে ভালো কিন্তু একটা ডিসপ্লে পেয়ে যাচ্ছে। এখন আমার মধ্য কথা এইটাই, যখন আমরা একটা আপনার ফোন পারচেস করবেন, নিঃসন্দেহে ফোনটা 5% টাকা অ্যাড করে দিন পারচেস করার চেষ্টা করুন, তাহলে আমার মনে হয় আপনার ভোগান্তির পরিমাণ অনেকটাই কম থাকবে, নাই বললেও চলে। এরকম 1 বছরের মধ্যে একটা সার্ভিস আপনি পেয়ে যাচ্ছেন। 5% টাকা অ্যাড করলে কী হবে, ওই যে তারা আপনাকে 1 বছরের মতো অফিসিয়ালি যেমন একটা সার্ভিস দেয় না, ওইরকমভাবে তারা 1 বছরের একটা অফিসিয়ালি সার্ভিস দিয়ে দিবে। আপনার ফোনে যদি 1 বছরের মধ্যে কোনো প্রবলেম হয়, তারা এটা রিপেয়ার করে দিবে। এই হচ্ছে 5%-এর সুবিধাটা। সো আমি আপনাদেরকে বারবার বলতেছি ভাই, বারবার বলতেছি, এক কথা বারবার বলতে ভালো লাগে না, ভদ্রও লাগে এক কথা বারবার বলেও না, তবুও বলতেছি ভাই একমাত্র আপনাদের জন্য। সো আমি বলবো হাইলি আপনাদেরকে 5% টাকা অ্যাড করে ভাই তারপর আপনার ফোনটা পারচেস করুন। এই তো ছিল, সো একটা দৃষ্টান্তমূলক একটা আপনাদের উদাহরণ দেখাইছি। সো আপনারা যদি এরকম ভুক্তভোগী না হতে চান, তাহলে অবশ্যই ট্রাই করবেন 5% টাকা অ্যাড করে। তো এইটা আপনাদেরকে জানানো ছিল। সো দ্যাটস ইট, সো আজকে ভিডিও পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে নেবেন, আর এরকম গুরুত্বপূর্ণ টপিক জানতে হলে বুঝতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।